ওইটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম কোরআনুল কারীম। বিনা উযুতে নাপাক অবস্থায় আল্লাহর কোরআন ধরা যাবে না। ওমর বারবার চাওয়ার পরে বোন দেয় না, বোন বলে না নাপাক অবস্থায় ধরা যাবে না। ও ভাই, আমাদের এই পবিত্র কালাম যদি ধরতে হয় গোসল করে আসো, পবিত্রতা অর্জন করে আসো, তারপরে তোমাকে এই কালামের অধ্যায় কালামের অংশ দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পবিত্রতা অর্জন করে আসলেন। এরপরে বললেন, বোন এখন কাগজটা আমার হাতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা হাতে নিলেন। কাগজটা হাতে নিয়ে দেখলেন কাগজের মধ্যে লেখা, আহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস-সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি আমি পবিত্রতা অর্জন করে এসেছি, আমিও তোমাদের